নমস্কার, রিতাবলগের আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজ আমি এখন আছি আমার বাবার বাড়িতে, আমার মায়ের কাছে। মায়ের কাছে হলো অনেকদিন হলো এসেছি, আর এখন সকালবেলা হবে লুচি তরকারি খাওয়া দাওয়া। রান্নাঘরে যাওয়া যাক, আর লুচি তরকারি করব এখন, মায় করবে আর আমি শুধু মায়ের সাথে সাথে থাকি। তো আর সারাদিন করবো না। এদিকে লুচি খাওয়া চলছে, লুচি খাওয়া কামড়া কামড়ি এ ওর খাই দিচ্ছে। দাদার আর মাসির মেয়ে কৌশানি খাওয়া দাওয়া চলছে এখানে। এখন আমি আর মামা বসে আছি কথা পাতবো বলে, দুজনে মিলে এখন কথা পাতবো। দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না সব হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন। এবার আমার মা কাঁথা সেলাই একটা কাঁথা পাতবে অনেকগুলো, তো একটা পাড়ের কাঁথাও পাতবে। এটা আমার মায়ের হাতের বানানো, একদম কি সুন্দর ডিজাইন করা পাড়ের কাঁথা বা নকশি কাঁথা, সবাই যে যা বলে। এরকম অনেকগুলো কাঁথা আছে মা বানিয়েছে নিজের হাতে। কি করেছে ও, ঠেলে দিয়েছে? কি হয়েছে বলো, এখানে দাঁড়িয়ে বলো। আচ্ছা আচ্ছা, এক একজন একজন করে বলো। ওই রকম করে পড়ে গেছো? ও নতুন জামা পরিয়ে দেবো, তো এটাও তো নতুন জামা। তুমি নতুন জামা পরেছো? হ্যাঁ। তোমার পুজো কটা জামা হয়েছে? তিনটে। তোমার কটা? আর তোমার এতগুলো? সে তাতার মামা বাড়িতে এসে প্রচুর পরিমাণে খেলা করে, কারণ ওই বাড়িতে খেলার তো কেউ থাকে না, তার জন্য এখানে খুব খেলা করে সারাদিন, আর আমি ওকে বারণও করি না খেলা করতে। ওখানটায় এসে খুব এনজয় করে। আমার মা কত বড় একটা কলসি নিয়ে আসছে, জানি আমি দেখিনি। তো আমরা বিকালবেলা বাজারে গেছিলাম, আমার ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিও করা হয়নি। আমার ছেলের জন্য মা কি কি কিনেছে, এই জুতোটা কিনেছে, আর মা শাড়ির সাথে এটা কিনে দিয়েছে। এটা কিন্তু সোনার না কেনা, তাই তো মা দিয়েছে যখন তো নিতেই হবে না, নিয়েছি।